আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 10টি প্রয়োজনীয় অ্যাপসের কথা বলবো যেগুলো দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত এবং অনেক বেশিবার ইনস্টল করা হয়েছে। ভিডিও শুরুর পূর্বে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। যে 10টি অ্যাপসের কথা আমি আপনাদেরকে বলবো, প্রতিটি অ্যাপসের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকেও আপনি সরাসরি ইনস্টল করতে পারবেন, কিংবা প্লে স্টোরিতে গিয়েও আপনি ইনস্টল করতে পারবেন। 10টি অ্যাপসের মধ্যে প্রথম যে জনপ্রিয় অ্যাপসটির কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে ওয়াইফাই লিঙ্ক। খুবই বহুল ব্যবহৃত একটি অ্যাপস। আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড অনেক সময় অনেক বড় থাকে, যার জন্য অন্যরা চাইলেও মানে দিতে একটু সমস্যা হয়। এই ওয়াইফাই লিঙ্ক এই অ্যাপসটির মাধ্যমে আপনি সহজে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যাকে দিতে চান দিতে পারবেন, যার জন্য আপনার আর কোনো সমস্যাই হবে না। খুব সহজে আপনি আপনার এই পাসওয়ার্ডটা আপনি শেয়ার করতে পারবেন। প্রথমে একটি ইমেজ আসবে, ইমেজটি আপনি তার যাকে দিতে চান তার সাথে শেয়ার করলেন, তারপর অটোমেটিকলি ওয়াইফাইটি চলে যাবে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি, কিংবা সরাসরিও আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি শেয়ার করতে পারবেন। তারপর আপনাদের যে অ্যাপসটির কথা আমি বলবো সেটা হচ্ছে হু ইউজ মাই ওয়াইফাই। আমাদের অনেক সময় দেখা যায় যে ওয়াইফাইয়ের স্পিড অনেক কমে যায়, কারণ দেখা যায় যে আমাদের অজান্তেই অনেকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি জেনে যায় অন্য কারোর মাধ্যমে, যার জন্য তারা ওয়াইফাই ব্যবহার করে থাকে এবং আমাদের সমস্যা, ওয়াইফাইয়ের স্পিড কমে যায়। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইটা কে কে ব্যবহার করছে জানতে পারবেন খুব সহজেই এবং তাদেরকে ব্লক করে দিতে পারবেন, অথবা আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পরিবর্তনও করতে পারবেন। গ্যারি বোল্ড এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলে গ্যারির অনেক ছবি এবং ভিডিও, যে কোনো ছবি এবং ভিডিও আপনি হাইড করে রাখতে পারবেন। আমরা আমাদের মোবাইলের গ্যারিতে অনেক ছবি কিনা ভিডিও থাকে যা আমরা অন্যদেরকে দেখাতে চাই না। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের যে কোনো ছবি এবং ভিডিও হাইড করে রাখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আবার আপনি যদি চান সেই ছবি কিংবা ভিডিওটি আবারও মূল গ্যালারিতে আনতে পারবেন। এটি খুবই বহুল ব্যবহৃত একটি অ্যাপস, প্রায় 10 কোটিরও বেশি লোক এই অ্যাপসটি ইনস্টল করেছে। তারপর যে অ্যাপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাকশন ব্লগস। এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইউটিউবের কিংবা গুগলের যে কোনো একটা জিনিস বারবার সার্চ করতে হবে না। যেমন ইউটিউবের আপনি হিন্দি মুভি দেখবেন, এটি আপনি লিখে এটা এক জায়গায় সেভ করে রাখবেন, যার জন্য আপনি যে কোনো কিছু দেখেন না কেন বারবার সার্চ করতে হবে না। ওই অপশনে গিয়ে আপনি জাস্ট টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনি যে জিনিসটি সেভ করে রেখেছেন, হিন্দি মুভি হলে হিন্দি মুভি, তারপর ধরুন বাংলা নাটক হলে বাংলা নাটক, আপনি সাথে সাথেই সেটি এসে যাবে। মানে অ্যাকশন ব্লগসের মাধ্যমে আপনি যে কোনো যেই জিনিসগুলো বারবার সার্চ করেন ইউটিউবে কিংবা গুগলে, সেটি বারবার আর লিখতে হবে না, আপনি সেই জিনিসটি লিখে সেভ করে রাখবেন, ওই সেভ করা অংশে টাচ করার সাথে সাথে আপনি সেটি সার্চ হয়ে এসে পড়বে, আপনার সামনে এসে পড়বে। তারপর পঞ্চম যে অ্যাপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আফটার টাইম। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার বন্ধু কিংবা অন্য কারো কাছে কোনো ইমেল পাঠাতে চাইলে, যেমন সেটি আজকে 5 তারিখ কিন্তু পাঠাতে যাচ্ছেন 10 তারিখ, সেজন্য ওই ইমেলটি আপনি লিখে রাখবেন, কিন্তু ডেটটা 5 দিন পরে, মানে 10 তারিখ দিয়ে রাখলেন, সেটি ঠিক 10 তারিখ মানে 5 দিন পরেই যাবে, কিন্তু 1 সপ্তাহ পরে যদি ডেট দিয়ে রাখেন
ঠিক সেটি এক সপ্তাহ পরেই যাবে। তারপর যে অ্যাপটির কথা আমি বলবো সেটি হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড আনফলোয়ার্স। আমরা সাধারণত ইনস্টাগ্রাম কিংবা টুইটারে ফলোয়ার বাড়ানোর জন্য অনেককেই ফলোয়িং করে থাকি, তারপর একটি পর্যায়ে এসে আমরা তাদেরকে আনফলো করতে চাই। সেক্ষেত্রে একজন একজন করে আনফলো করা অনেক বেশি সময় সাপেক্ষ। এই অ্যাপসটির মাধ্যমে আপনি একসাথে অনেককে আনফলো করতে পারবেন এবং কারা এটি ছাড়াও কারা কারা আপনাকে ফলো করেছে সেটি দেখতে পারবেন, কারা ফলো ব্যাক করছে সেটি দেখতে পারবেন, কতজন আপনাদের ফলোয়ারদেরকে দেখতে পারবেন, কতজন ফলোয়ার আছে, আপনি সব কিছু অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন এবং খুব সহজেই আনফলো করতে পারবেন একসাথে অনেককে, একজন একজন করে আনফলো করতে হবে না। তারপর যে অ্যাপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে অ্যাপ স্টক। যারা মোবাইল দিয়েই ইউটিউব ভিডিওর অফ পেজ এসইও করতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। অনেকে মোবাইল দিয়ে অফ পেজ এসইও করতে পারে না, কম্পিউটারে সাধারণত খুব সুন্দর করে অফ পেজ এসইও করা যায়। এই অ্যাপ স্টক এই অ্যাপসটির মাধ্যমে আপনি ঠিক কম্পিউটার মতো করেই আপনার ভিডিও অফ পেজ এসইও করতে পারবেন। ভিডিওর মধ্যে টাইটেল দিতে পারবেন, ভিডিওর মধ্যে ট্যাগ দিতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন, মানে অফ পেজ এসইও করার জন্য যা যা করার দরকার সব কিছু আপনি এই অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন। কাইনমাস্টার এটি অত্যন্ত মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য খুবই এটি একটি জনপ্রিয় অ্যাপস। এই কাইনমাস্টার এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি দিয়ে আপনি মোবাইলের মানে আপনার ভিডিও যে কোনো ধরনের আপনি এডিটিং করতে পারবেন। ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে পারবেন, ভিডিওর মধ্যে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, সব যাবতীয় ভিডিও এডিটিং করার জন্য যা যা কাজ করা দরকার একেবারে প্রফেশনালভাবে সব কাজই আপনি এই কাইনমাস্টার এই অ্যাপসটির মাধ্যমে আপনি করতে পারবেন। খুবই জনপ্রিয় এটি একটি অ্যাপস ভিডিও এডিটিং করার জন্য। ইন শর্ট এটিও একটি ভিডিও এডিটিং অ্যাপস। যারা এর তবে এটি একটি ব্যতিক্রমধর্মী, এই অ্যাপসটির মধ্যে ব্যতিক্রমী অনেক কিছু আছে। ফেসবুক জাতীয় ভিডিও তৈরি করার জন্য, ফেসবুক জাতীয় ভিডিও এডিটিং করার জন্য এটি খুবই জনপ্রিয়। এই এটির মাধ্যমে আপনি ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে পারবেন, তারপরে ভিডিওর মধ্যে অনেকে ভিডিওর মধ্যে দেখবেন যে একটু আগুনের মতো জ্বলে, তারপরে দেখার মতো ঢেউ ঢেউ উঠে, ঠিক আছে। অনেকে সাধারণত আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এগুলো কীভাবে করে, যে আগুনের মতো জ্বলে তারপরে রেখার মতো ডেউ ডেউ করে তারপরে ছবি কাঁপতে থাকে, এটি এই ইনশর্ট এই অ্যাপসটির মাধ্যমেই এটি করা হয়ে থাকে। সেজন্য আপনি ফেসবুক জাতীয় ভিডিও এডিটিং করার জন্য এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তারপর যে অ্যাপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে পিসিস আর্ট। এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেল কিংবা যে কোনো থাম্বনেল বানানোর জন্য খুবই জনপ্রিয় এটি একটি অ্যাপস। আপনি আকর্ষণীয় থাম্বনেল বানানোর জন্য এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। খুবই অনেকে বলে থাকে যে ভাই ওই ভিডিও থাম্বনেলটি খুব ভালো হয়েছে, এটি কীভাবে বানিয়েছে, এই টেক্সটে কীভাবে লিখেছে, ছবিতে কীভাবে ইয়া করেছে অ্যাড করেছে, সবই এই পিসিস আর্ট এই অ্যাপসটি দিয়ে আপনি সব কিছুই একটা আকর্ষণীয় থাম্বনেল বানানোর জন্য যা যা করা দরকার সব কিছু আপনি এই পিসিস আর্ট এই অ্যাপসটি দিয়ে আপনি করতে পারবেন। যে কোনো ছবি অ্যাড করতে পারবেন, যে কোনো টেক্সট লিখতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছু অ্যাপসটির মাধ্যমে আপনি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।